তেলিয়ামুড়া থানা পুলিশের তৎপরতায় তেলিয়ামুড়া জলমুট কাণ্ডের মূল মাস্টারমাইন্ড এবার পুলিশের জালে। মূল মাস্টারমাইন্ড সহ আটক পাঁচ, এদের মধ্যে শনিবার রাতে আটক হওয়া চার অভিযুক্তদের খোয়াই জেলা আদালতে প্রেরণ করা হলে তাদের তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় মাননীয় আদালত। খবরের বিবরণ দিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানান, রবিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানা এলাকায় করুলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে ৫,৫২,০০০ টাকার জাল নোট সহ তৈতু এলাকার বাসিন্দা রাকেশ মলসন এবং বাজিরাই রিয়াং নামে দুই পাচারকারীকে জালে তুলেছিল পুলিশ। পুলিশ তাদের জোরদার জিজ্ঞাসাবাদ করে বিশ্বরাম দেববর্মা এবং সর্বানন্দ জমাতিয়া নামে আরো দুজনকে জালে তোলে পুলিশ। পরবর্তীতে এই চারজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে রবিবার সকালে হরেন্দ্র মলসন নামে এই পাচার চক্রের মূল মাস্টারমাইন্ডকে জালে তুলে পুলিশ। পরবর্তীতে শনিবার রাতে আটক হওয়া চার অভিযুক্তকে তেলিয়ামুড়া থানার পুলিশ খোয়াই জেলা আদালতে প্রেরণ করে। দেখুন এটা গতকাল এই তেলিয়ামুড়া পেশার মধ্যে একটা জালমুটির একটা কেস রেজিস্টার হয়েছিল। প্রথমে তো আমরা স্পটে দুইজন অ্যারেস্ট হয়েছিল, পরবর্তীকালে তদন্ত কমে গতকালে আরও দুইজন অ্যারেস্ট করা হয়েছিল। গতকাল মোট চারজন অ্যারেস্ট হয়েছিল, আজকেও আরেকজন অ্যারেস্ট করা হয়েছে। তার নাম হচ্ছে হরেন্দ্র মলসুম, বাইরে হচ্ছে তুইশিলং, থানা হচ্ছে তুইদু। যারা অ্যারেস্ট করেছে এখন পর্যন্ত তাদের নাম কি? গতকাল যারা অ্যারেস্ট হয়েছিল তাদের নাম হচ্ছে বাজিরাই রিয়াং, রাকেশ মলসুম, বিশ্বরাম দেববর্মা, আরেকজন হচ্ছে লক্ষানন্দ জমাতিয়া। তারা হচ্ছে গতকাল অ্যারেস্ট হয়েছিল, আজকে অ্যারেস্ট হয়েছিল হরেন্দ্র মলসুম। আর তারা কি পুলিশ রিমান্ডে আনা হয়েছে স্যার? গতকাল যারা অ্যারেস্ট হয়েছিল তারা চারজনের কিন্তু আজ তিন দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।